নদী ভরাটের প্রতিবাদে পথ অবরোধে সামিল হয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তার দাবি, অনুব্রত মণ্ডলকে উডবাড়ে বিষ ইনজেকশন দেওয়া হতে পারে। বিধায়ককে কটাক্ষ করেছেন তৃণমূল নেতারা। উডবান ওয়ার্ডে শুয়ে অনুব্রত ভাবছে সিবিআই এর হাত থেকে বেঁচে যাবে, কিন্তু অনুব্রতকে সিবিআই এর দরজাতে যেতেই হবে অথবা মমতা ব্যানার্জির বিষধর ইনজেকশনে মরতে হবে। রবিবার এক পথ অবরোধ কর্মসূচিতে এসে একথা বললেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। এদিন বিধায়ক দাবি করেন অনুব্রতকে উডবান ওয়ার্ড থেকে বের হতে দেবে না, উনি বেরিয়ে সিবিআই এর কাছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকর্ম উগড়ে দিতে না পারেন সে কারণে তাকে ওখানে রাখা হয়েছে। অনুব্রত মণ্ডল এখন পেট ফুলিয়ে উডবান ওয়ার্ডে শুয়ে আছে। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি ওই উডবান ওয়ার্ড থেকে তাকে ফিরতে দেবে না। তার কারণ, যদি ফিরতে দেয় তাহলে ওই মমতা ব্যানার্জি সরকারের যে কুক ইচ্ছা আছে সব অনুব্রত সব উগলে দিতে হবে সিবিআই এর কানে। বিজেপি বিধায়কের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ। বিধায়ক কি করে জানলেন অনুব্রতকে বিষ ইনজেকশন দেওয়া হবে? বিজেপি বিধায়কের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত, সিবিআই এর উচিত ওনাকে জিজ্ঞাসাবাদ করা। বিভিন্ন আসাম বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্কোটিক কেসের আসামি ছিলেন, সেখানে নাকি ওই বিজেপি গভর্নমেন্ট থাকার জন্য ছাড়িয়ে এসছেন। তিনি এসে এখানে বড় বড় কথা বলছেন, উনি তো মানে ন্যাশনাল লেভেলের লিডার নয়, উনি পঞ্চায়েত লেভেলের লিডার নয়। এটা হয়েছে ফ্লুকে এমএলএ উল্টো পাল্টা বকা শুরু করেছেন, আমরা তার নামটা উচ্চারণ করতে চাই না। এ বিষয়ে বিজেপি বিধায়ককে আক্রমণ করেছেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস। তিনি বলেন, ভিত্তিহীন কথা, আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। একজন অর্ধশিক্ষিত জাল সার্টিফিকেট নিয়ে বিধায়ক হয়েছেন, তার সম্পর্কে কথা বলতেও রুচিতে বাধে। ভিত্তিহীন কথাবার্তা, এটা প্রাঙ্গুলের প্রলাপ। একটা অর্ধশিক্ষিত মূর্খ জাল সার্টিফিকেট দিয়ে যিনি বিধায়ক হয়েছেন তার কথার উত্তর দিতে বা নিজের প্রবৃত্তিতে বাধে, আমরা যুক্তি আছে বলে মনে করি, রাজনীতির বাইরের কথা। রবিবারই গাইঘাটার চালুন্দিয়া খাল ভরাটের প্রতিবাদে চাঁদপাড়া বাজারে যশোহর রোড অবরোধ করে এলাকার বাসিন্দা ও চালুন্দিয়া খাল বাঁচাও কমিটির সদস্যরা। অবরোধকারীদের অভিযোগ, খাল বুঝিয়ে কংক্রিটের বিল্ডিং গড়ে তোলা হচ্ছে, যার জেড়ে হারিয়ে যেতে বসেছে খাল, বৃষ্টিতে জলে ভাসছে এলাকার বাসিন্দারা। খাল হারিয়ে যাওয়ায় কর্মসংস্থান হারাচ্ছেন মৎস্যজীবীরা। 30 কিলোমিটার এবং এটা গোপালনগরের কাছে কাঁচিকাটা ঘাট থেকে, ওখান থেকে ইসামতির সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছে এবং যমুনা নদীতে গিয়ে পড়েছে। 19টা গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়েছে। এটা প্রমোটার, এক শ্রেণীর প্রমোটার, তারা দখল করছেন। এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছি, এটা নিয়ে গ্রিন বেঞ্চে মামলা আছে, বনগাঁ কোর্টে মামলা আছে, হাইকোর্টে মামলা আছে। এদিন খাল বাঁচাতে অবরোধে সামিল হন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। এখান থেকেই অনুব্রত প্রসঙ্গে বিতর্কিত প্রশ্ন করেন বিধায়ক। জল নিকাশি সব থেকে বড় একটা জায়গা হচ্ছে চালুন্দিয়া। আগে নদী ছিল আমাদের সোনা, পরবর্তী সেটা খালে পরিণত হয়। সেই খালের মাধ্যমে ফুলছড়া তথা গাইঘাটার থেকে বিভিন্ন অঞ্চলের কৃষি জমির জলের নিকাশি তথা চাঁদপাড়াবাসীর জলের নিকাশির ব্যবস্থা ওই চালুন্দি খালের উপর দিয়েই হতো। অনেকটাও দখল করে, দখল সত্ত্ব রেকর্ড পর্যন্ত করে নিয়েছে এরা। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চাঁদপাড়া।